বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের মাঝে চলে আসলাম ফেরি ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ইংরেজি ক্লাসে। সাথে আছি আমি তোমাদের আয়েশা আক্তার ইরিন ম্যাম, লেকচারার ইন ইংলিশ ফেরি ন্যাশনাল কলেজ। গত ক্লাসে আমি তোমাদের সেন্টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশনের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম, যেটা ছিল মিনিং বেসড, মানে অর্থগত দিক থেকে সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে। আজ আমি তোমাদের ইনশাল্লাহ পার্ট টু নিয়ে আলোচনা করব। পার্ট টু হচ্ছে স্ট্রাকচার বেসড সেন্টেন্স, মানে হচ্ছে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস স্ট্রাকচার বেসড, গঠনগত দিক থেকে। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন, গঠনগত দিক থেকে সেন্টেন্স কত প্রকার এবং এই প্রকারভেদগুলি নিয়ে ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করছি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। দেয়ার আর থ্রি টাইপস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার, মানে গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে তিন প্রকার। নাম্বার ওয়ান সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। নাম্বার টু কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। অ্যান্ড নাম্বার থ্রি কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। এবার আসো আমরা যে প্রথম প্রকারভেদ সেন্টেন্সের, যেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। ইন আ সিম্পল সেন্টেন্স, একটা সরল বাক্যে দেয়ার ইজ অনলি ওয়ান সাবজেক্ট, একটি মাত্র সাবজেক্ট থাকে বা কর্তা থাকে। অ্যান্ড ওয়ান ফিনিট বার্ব, একটি মাত্র ফিনিট বার্ব থাকে। ফিনিট বার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া। ইট হ্যাজ অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইট হ্যাজ, এটার আছে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটি মাত্র স্বাধীন বাক্য বা একটি মাত্র স্বাধীন ক্লজ থাকে। আসো আমরা যদি বাংলা ডেফিনিশনের দিকে তাকাই, যে সকল বাক্যে একটিমাত্র সাবজেক্ট অথবা অবজেক্ট এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া বা ফিনিট ভার্ব থাকে তাকে আমরা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলি। আশা করছি তোমরা সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে জানো। তাও বলি, সাবজেক্ট হচ্ছে একটি বাক্যের কর্তা এবং অবজেক্ট হচ্ছে বিধেয়, মানে এই অবজেক্টের মাধ্যমেই একটি সেন্টেন্স সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে সাহায্য করে এই অবজেক্টটা। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ম্যাডাম হোয়াট ইজ ফিনিট ভার্ব। এই ফিনিট ভার্বটা হচ্ছে একটি বাক্যে একটিমাত্রই ফিনিট ভার্ব থাকে এবং এই ফিনিট ভার্ব হ্যাজ আ সাবজেক্ট এবং এই ফিনিট ভার্বে একটা সাবজেক্ট থাকে। অ্যান্ড ইট এক্সপ্রেসেস দ্য টেন্স অফ এ সেন্টেন্স, মানে হচ্ছে এটা প্রকাশ করে একটা বাক্য ঠিক কোন টেন্সে গঠিত, এটা কি প্রেজেন্ট টেন্স, এটা কি পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। মানে তুমি এই বার্বটা দেখে একটা সাবজেক্টের মধ্যে যখন তুমি ফিনিট বার্বটা দেখতে পাবে, ওই ফিনিট বার্বটার মাধ্যমেই তুমি বুঝতে পারবে যে সেন্টেন্সটা আসলে কোন কালে গঠিত, এটা কি আগের মানে পাস্ট টেন্সের কথা বা পাস্ট টেন্সের একটা সেন্টেন্স, নাকি এটা প্রেজেন্টে নাকি ফিউচারের। নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট হোয়াট ইজ আ ক্লজ, ইজ আ সেন্টেন্স অর আ পার্ট অফ এ সেন্টেন্স। মানে হচ্ছে আ ক্লজ ইজ আ সেন্টেন্স, ক্লজ হচ্ছে এক ধরনের একটা বাক্য, অর আ পার্ট অফ আ সেন্টেন্স, পার্ট মানে হচ্ছে অংশ বা একটা সেন্টেন্সের অংশ। অ্যান্ড ইট মে বি ডিপেন্ডেন্ট অর ইনডিপেন্ডেন্ট, মানে হচ্ছে এই ক্লজটা কি হতে পারে, একটা স্বাধীন হতে পারে বা পরাধীনও হতে পারে। এখন আসো আমরা যেহেতু এই গঠনগত দিক থেকে বাক্য সম্পর্কে জানবো, সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সম্পর্কে জানাটা খুব জরুরি আমাদের জন্য। অ্যান্ড প্রথমে আমরা জানি, যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সম্পর্কে জানি, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হ্যাজ আ ফুল মিনিং, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্যের পরিপূর্ণ অর্থ আছে। অ্যান্ড এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কখনোই অন্য কোনো ক্লজের ওপর ডিপেন্ড থাকে না। অ্যান্ড ইট ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ আ সেন্টেন্স, এবং এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা সবসময় আলাদা একটা সেন্টেন্স হিসাবে নিজের অর্থ প্রকাশ করে দাঁড়াতে পারে। বাট আ ডিপেন্ডেন্ট ক্লজ হ্যাজ নট আ ফুল মিনিং, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজের কোনো পরিপূর্ণ অর্থ থাকে না। অ্যান্ড ইট অলওয়েজ ডিপেন্ড অন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং একটি বাক্যে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্যের ওপর সবসময় সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজটা সবসময় নির্ভর করে থাকে। মূল কথা হচ্ছে একটা সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে, একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা থাকবে ডিপেন্ডেন্ট ক্লজ। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কিন্তু পরিপূর্ণ মিনিং থাকবে, এই ডিপেন্ডেন্ট মানে দুইটা বাক্যের মধ্যে যে বাক্যটা হচ্ছে ডিপেন্ডেন্ট নির্ভর বা সাবঅর্ডিনেট ক্লজ, ওইটা ছাড়াও কিন্তু আরেকটা ক্লজ অর্থ প্রকাশ করবে, নিজের পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাহায্য ব্যতীত কখনোই নিজের অর্থ প্রকাশ করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো।
ফর এক্সাম্পল আমরা যদি এক্সাম্পলগুলি থেকে ভালোভাবে তাকাই আরও ক্লিয়ার হবো, হি হেটস মি ইজ আ সেন্টেন্স, তাই না? সে আমাকে ঘৃণা করে, এটা হচ্ছে একটা বাক্য। এই বাক্যটা যখন তুমি বলবে তখন কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, বিকজ হি হ্যাজ অনলি ওয়ান ক্লজ, এই ইট ইজ অনলি ওয়ান ক্লজ। অ্যান্ড এই যে হি হেটস মি এই বাক্যটা আছে, এই বাক্যটা কিন্তু তুমি যখন বলবে যে সে আমাকে ঘৃণা করে, এটা কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। আর যখন তুমি বলবে হি হেটস মি অ্যান্ড আই হেট হিম টু ইজ অলসো আ সেন্টেন্স, যখন তুমি এর সাথে আরও যুক্ত করবে অ্যান্ড দিয়ে আরেকটা সেন্টেন্স যুক্ত করবে, হি হেট হিম টু, সে আমাকেও ঘৃণা করে, ইজ অলসো আ সেন্টেন্স অ্যান্ড ইট হ্যাজ টু ক্লজেস, এবং এই সেন্টেন্সটার মধ্যে দুইটা ক্লজ আছে, ওয়ান ইজ হি হেটস মি অ্যান্ড অ্যানাদার ইজ হি হেট হিম টু, সে আমাকে ঘৃণা করে। দিস টু ক্লজেস আর জয়েন্ট টুগেদার বাই আ কনজাংশন অ্যান্ড, মানে এই দুইটা ক্লজ যুক্ত হয়েছে কিসের মাধ্যমে, কনজাংশন অ্যান্ডের মাধ্যমে। তুমি প্রথমে সে আমাকে ঘৃণা করে এই কথাটা না বলে তুমি বলতে পারবে না যে আমিও তাকে ঘৃণা করি, এভাবে বলতে পারবে না। যখন তুমি বলতে যে আই হেট ইউ, যখন বলবে বা আই হেট হিম, আমি তাকে ঘৃণা করি, তখন কিন্তু অর্থ প্রকাশ পায়। যখন তুমি বলবে আই হেট হিম টু, আমি তাকেও ঘৃণা করি, এটা কিন্তু একটা ক্লজের উপর নির্ভর করছে, তার মানে এর আগে তোমাকে আরেকটা বাক্য বলতে হবে, সেটা হচ্ছে হি হেটস মি, বুঝতে পেরেছো? তাহলে হি হেটস মি এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন বাক্য, আর এখানে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেটিং ক্লজ হচ্ছে হি হেটস হিম, আই হেট হিম টু, আমিও তাকে ঘৃণা করি, বুঝতে পেরেছো? অ্যান্ড ইউ মে ফলো আ সিম্পল প্যাটার্ন, একটা সহজ গঠন তোমরা অনুসরণ করতে পারো একটা সিম্পল সেন্টেন্সে, সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে, একটা মাত্র ফিনিট ভার্ব থাকবে এবং একটা মাত্র কমপ্লিমেন্ট থাকবে। এখন কমপ্লিমেন্ট হচ্ছে এমন একটা ওয়ার্ড সেন্টেন্সের যেটা হচ্ছে একটি বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করবে। ফর এক্সাম্পল, কক্সেস বাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। আরেকটি উদাহরণ দেখো, শি রোট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি। এখানে দেখা যাচ্ছে যে যদি আমরা এই লাস্ট এক্সাম্পলটার দিকে তাকাই, বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি, যখন আমরা দেখবো সেখানে দেখতে পাবো বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট, একটা মাত্র এখানে সাবজেক্ট আছে, আর ডেভেলপ এখানে হচ্ছে একটা বার, মূল বার বা ফিনিট বার, অ্যান্ড কান্ট্রি এখানে হচ্ছে এটা অবজেক্ট। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স সম্পর্কে জানলাম, একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটা মাত্র বার্ব থাকবে এবং একটা মাত্র অবজেক্ট থাকবে, এবং প্রত্যেকটি উদাহরণে একটি করে এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি, একটি মাত্র সমাপিকা ক্রিয়া দেখতে পাচ্ছি। এবার আসলে সিম্পল সেন্টেন্সের একটা এক্সাম্পলকে আমরা ভেঙে ভেঙে যদি প্রত্যেকটা পার্ট দেখি তখন আমরা দেখতে পাবো। দেখো এখানে একটা এক্সাম্পল হচ্ছে উই ওয়েন টু লন্ডন ইয়েস্টারডে, আমরা গতকাল লন্ডন গিয়েছিলাম ধরো, এবং এখানে উইটা হচ্ছে সিম্পল সাবজেক্ট, তাই না? এবং উইটা হচ্ছে প্রোনাউন, অ্যান্ড ওয়েন্ট হচ্ছে এখানে বার্ব, মেইন বার্ব, তাই না? এটা মেইন বার্ব, সমাপিকা ক্রিয়া বা ফিনিট বার্ব। অ্যাড টু লন্ডন ইয়েস্টারডে, এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল প্রেজ, প্রেপোজিশনাল প্রেজ কেন, প্রেপোজিশন এখানে টু আছে, এরপরে কিন্তু বাকি ওয়ার্ড বলে, সেজন্য একটি প্রেপোজিশনাল প্রেজ। এবং খেয়াল করো কি বলেছে, ওয়েন টু লন্ডন ইয়েস্টারডে, এটা হচ্ছে কমপ্লিট প্রেডিকেট, মানে কি কমপ্লিট হচ্ছে পরিপূর্ণ আর প্রেডিকেট হচ্ছে বিধেয়। এখন খেয়াল করি কমপ্লিট প্রেডিকেটটা আমি কেন বললাম, আমরা যদি বলে যে উই ওয়েন্ট, তাই না, আমরা গিয়েছিলাম, তাহলে কি বাক্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না? কোথায় গিয়েছিলাম, কখন গিয়েছিলাম, এটা কোথায় আছে, এটা আছে টু লন্ডন, কোথায় গিয়েছিলাম, লন্ডন, কখন গিয়েছিলাম, ইয়েস্টারডে। তাহলে এই যে বিষয়টা টু লন্ডন ইয়েস্টারডে, এটাই হচ্ছে কমপ্লিট প্রেডিকেট, কমপ্লিট মানে পরিপূর্ণ করেছে সেন্টেন্সটাকে। আমি যদি উই ওয়েন্ট বলতাম তখন কিন্তু বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ পেত না। যখন আমি বলেছি লন্ডন ইয়েস্টারডে, তখন লন্ডন গিয়েছিলাম, জায়গার নামও জানতে পেরেছি, কখন গিয়েছিলাম, গতকাল গিয়েছিলাম, বুঝতে পেরেছো? তার মানে সিম্পল সেন্টেন্স আমরা একটা সাবজেক্ট পেলাম, বার পেলাম এবং হচ্ছে আমরা অবজেক্ট পেলাম। এখন আসো আমরা কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে জানি। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে জটিল বাক্য, যে সকল বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য থাকে। খণ্ড বাক্য বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম এর আগের স্লাইডে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে তোমাদের পার্থক্যটা বলেছিলাম, এবং প্রধান খণ্ড বাক্য হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে কী থাকবে, একটি প্রধান খণ্ড বাক্য থাকবে এবং তার উপর আশ্রয় বা অবলম্বন করে আরও এক বা একাধিক খণ্ড বাক্য থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বা মিশ্র বাক্য বলা হয়। ইট কনসিস্ট ওয়ান মেইন ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ অর অ্যাডভার্বিয়াল ক্লজ। সাবঅর্ডিনেট এবং অ্যাডভার্বিয়াল ক্লজ প্রায় সিমিলার, তাই না? তাহলে আমরা জানতে পারলাম কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ থাকবে আর একটা
সাবঅর্ডিনেট ক্লজ থাকবে বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, নির্ভরযোগ্য একটা বাক্য থাকবে। অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ কামস আফটার দ্য মেইন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজেস কাম আফটার দ্য মেইন ক্লজেস, মানে অ্যাডভার্বিয়াল ক্লজটা কখন আসবে, মেইন ক্লজের ঠিক পরে। খেয়াল করো একটা এক্সাম্পল, হিজ ব্রাদার ডাইড ওয়েন হি ওয়াজ 7 ইয়ার্স ওল্ড, তার ভাই মারা গিয়েছিল ওয়েন, যখন হি ওয়াজ 7 ইয়ার্স ওল্ড, যখন তার বয়স কত ছিল, 7 বছর ছিল। খেয়াল করো আমরা যদি বলি হিজ ব্রাদার ডাইড, তার ভাই মারা গিয়েছিল ওয়েন, যখন তার ভাই মারা গিয়েছিল যখন, এতটুকু বললে কি আমার পুরো সেন্টেন্সের অর্থটা প্রকাশ পাচ্ছে না? এর সাথে আমি কি যুক্ত করছি হি ওয়েন হি ওয়াজ 7 ইয়ার্স ওল্ড, যখন তার বয়স কি ছিল, 7 বছর ছিল, তাই না? তার মানে এখানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আমরা দেখতে পাচ্ছি, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখতে পাচ্ছি। আরেকটা উদাহরণ খেয়াল করো, হিজ মাদার ডাইড, তার মা মারা গিয়েছিলেন ওয়েন হি ওয়াজ 2 ইয়ার্স ওল্ড, যখন তার বয়স কত ছিল, 2 বছর ছিল। খেয়াল করে এখানে হিজ মাদার ডাইড, তার মা মারা গিয়েছিলেন, তাই না? আমরা যদি বলি যে তার মা মারা গিয়েছে, এটা যদি বলি, এটা কিন্তু একটা পরিপূর্ণ বাক্য, তাই না? এটা হচ্ছে মেইন ক্লজ। ওয়েন এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন মানে কি, সাবঅর্ডিনেট ক্লজটাকে মেইন ক্লজের সাথে যুক্ত করছে এখানে কনজাংশন ওয়েন। হি ওয়াজ 2 ইয়ার্স ওল্ড, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ বা সাবঅর্ডিনেটিং ক্লজ, মানে এখানে মেইন ক্লজের পরে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজটা আসছে। খেয়াল করো পরের এক্সাম্পলে, ইফ ইউ রিড রেগুলারলি, তুমি যদি নিয়মিত পড়াশোনা করো, ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ভালো ফলাফল করবে। হিয়ার ইফ ইউ রিড রেগুলারলি ইজ আ সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ বা পরাধীন বাক্য। অ্যান্ড ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম ইজ দ্য মেইন ক্লজ, তাই না? তুমি ভবিষ্যতে ভালো করবে, এটা হচ্ছে মেইন ক্লজ। কেন, ধরো আমি পুরো এক্সাম্পলটার কথা বাদ দিয়ে তুমি যদি কাউকে বলো যে তুমি ভবিষ্যতে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, এটা কি পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না? এটা কি আর কারোর উপর নির্ভর করতে হয়? এরপরে কি আর কোনো সেন্টেন্স বলার দরকার হয় পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য? না। কিন্তু তুমি যদি যদি কথাটা অ্যাড করো, ইফ ইউ রেড রেগুলারলি, তুমি যদি নিয়মিত পড়াশোনা করো, এতটুকু বলে থেমে গেলে কি পরিপূর্ণ সেন্টেন্স হবে? না, হবে না। এর জন্য একটা অবশ্যই আরেকটা বাক্য দিয়ে তোমার পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে, বুঝতে পেরেছো? আর এখানে দ্য বেস্ট ওয়ে টু ডিটেক্ট সাবঅর্ডিনেট ক্লজ, মানে সাবঅর্ডিনেট ক্লজটাকে চেনার জন্য কিছু ক্লু আছে, সেগুলো তোমরা ইনশাল্লাহ দেখে নেবে, এখানে স্লাইডে আছে, লাইক ওয়ের, হোয়াট, ওয়েন, দ্যাট অ্যান্ড এটসেট্রা। তাহলে আশা করছি তোমরা কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কেও জানতে পারছো। মূল কথা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা আলাদা আলাদা ক্লজ থাকবে, একটা হচ্ছে যে প্রধান বা মেইন ক্লজ, আরেকটা থাকবে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এই সাবঅর্ডিনেট ক্লজটা সবসময় মেইন ক্লজের ওপর ডিপেন্ড করবে। এখন আসো আমরা কমপ্লেক্স সেন্টেন্সের একটা উদাহরণকে পরিপূর্ণভাবে ভেঙে ভেঙে দেখি, তাহলে তোমরা প্রত্যেকটা পার্ট সম্পর্কে জানবে। খেয়াল করে এখানে বলা হচ্ছে, সিন্স উই ওয়ান্টেড টু হ্যাভ ফান, যখন থেকে আমরা মজা করতে চাচ্ছিলাম, উই ওয়েন্ট টু পার্ক ইয়েস্টারডে, তখন আমরা কী করছিলাম, গতকাল আমরা পার্কে গিয়েছিলাম, মানে কারো যদি মজা করার ইচ্ছা হয়, একটু আনন্দ করার ইচ্ছা হয়, তখন তারা পার্কে যায়। এখানে খেয়াল করো প্রথম যে সাবঅর্ডিনেট ক্লজটা, কেন এটা সাবঅর্ডিনেট, যখন থেকে আমরা মজা করতে চাচ্ছিলাম, এই কথা বলে কি আমি থেমে যাবো? না, মজা করতে চাচ্ছিলাম, তারপর আমি কি করব, সেই কথাটা আমাকে বলতে হবে। উই ওয়েন্ট টু পার্ক ইয়েস্টারডে, আমরা গতকাল কি করছিলাম, পার্কে গিয়েছিলাম। এখানে সিন্সটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন মানে কি, এটা সাবঅর্ডিনেট যে ক্লজটা আছে তার প্রথমেই আছে, তাই না? এবং সিন্সটা হচ্ছে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। অ্যান্ড উই ওয়ান্টেড টু হ্যাভ ফান, মানে সিন্স উই ওয়ান্টেড টু হ্যাভ ফান, যখন থেকেই আমরা মজা করতে যাচ্ছিলাম। এই নিচে আমি লিখেছি, দেখো, পার্ট দ্যাট ক্যান নট স্ট্যান্ড অ্যালোন, এই যে অংশটা, এটা কখনোই একা দাঁড়াতে পারে না, মানে এই কথাটা কখনোই বলে থেমে যেতে পারবে না তুমি, তাহলে তোমার পরিপূর্ণ বাক্য হবে না। তাহলে এরপর কী বলতে হবে, উই ওয়েন্ট টু পার্ক ইয়েস্টারডে, তার মানে এটা হচ্ছে কি, মেইন ক্লজ, আমরা গতকাল পার্কে গিয়েছিলাম। এটা বললেও কিন্তু তুমি এমনিতেই যদি বলো আমি গতকাল পার্কে গিয়েছিলাম, তোমার কিন্তু একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। এবং এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, ওয়েনটা হচ্ছে এখানে মূল ভার্ব, আর টু পার্ক ইয়েস্টারডে এটা হচ্ছে প্রেডিকেট। গত স্লাইডে বলেছিলাম প্রেডিকেট হচ্ছে বিধেয়, এবং এই প্রেডিকেটটাই কি করে, তোমার বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, পার্কে, কখন গিয়েছিলাম, গতকাল, এটাই হচ্ছে প্রেডিকেট। এটা তোমাকে এই টু পার্ক স্টাডে এই অংশটাই তোমাকে বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে নিরপেক্ষ, নিরপেক্ষ মানে হচ্ছে
কারো উপরই ডিপেন্ড করবে না। নিরপেক্ষ দুই বা তার অধিক সরল বাক্য যদি কোনো সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে তখন তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য বলে থাকি। খেয়াল করো, আ কম্পাউন্ড সেন্টেন্স ইনকর্পোরেটস অ্যাট লিস্ট টু প্রিন্সিপাল ক্লজেস। মানে একটা কম্পাউন্ড সেন্টেন্স কি থাকবে, ন্যূনতম অ্যাট লিস্ট টু প্রিন্সিপাল ক্লজ, প্রধান দুইটা বাক্য থাকবে, মানে প্রধান দুইটা আলাদা আলাদা বাক্য যুক্ত থাকবে কোথায়, কম্পাউন্ড সেন্টেন্সে। অ্যান্ড দিস ক্লজেস লিঙ্কড, এবং এই দুইটা বাক্য লিঙ্ক থাকবে, যুক্ত থাকবে বাই ওয়ান অর মোর কোঅর্ডিনেটিং কনজাংশন, এক বা একের অধিক কোঅর্ডিনেটিং সংযুক্ত সংযোজক অব্যয় দ্বারা। অর পাংচুয়েশনস থাকতে পারে অর বোধ থাকতে। পাংচুয়েশনস মানে হচ্ছে তোমরা জানো বিভিন্ন ধরনের চিহ্ন, দ্য কনজাংশনস দ্যাট আর ইউজড ইন কম্পাউন্ড সেন্টেন্সেস। কোন কোন কনজাংশনগুলি তুমি সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে দেখতে পাবে, সেগুলো হচ্ছে ফর এক্সাম্পল অ্যান্ড, অর, বাট, ফর, নট, অলসো, ডাজ, হাউএভার, মোর ওভার, দেয়ার ফর, সো, স্টিল, এলস, অ্যাজ ওয়েল অ্যাজ, আদারওয়াইজ, অ্যাকর্ডিংলি, ইয়েট, নট ইয়েট, বাট অলসো, ইদার অর, নাইদার নর, অন দ্য কান্ট্রি, এটসেট্রা। মানে এই সংযোজক অব্যয়গুলোই কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে, এবং এই সংযোজক অব্যয়গুলোর মাধ্যমে দুইটা আলাদা আলাদা স্বাধীন বাক্য একসাথে যুক্ত হবে। খেয়াল করো, ফর এক্সাম্পল হি ইজ পুয়ার, সে দরিদ্র, বাট হ্যাপি, কি, কিন্তু সুখী। তার মানে কি এটার, কিন্তু সুখী মানে কি, কিন্তু সে সুখী, তাই না? আমি যদি বলি যে সে দরিদ্র, এটা যদি আমি বলি, এটা কিন্তু একটা পরিপূর্ণ বাক্য। যখন আমি বলবো বাট, এটা একটা সংযোজক অব্যয়, হি ইজ হ্যাপি, এখানে হিটা আবার দুইবার ইউজ করা হয়নি, কিন্তু আমি জানি আমরা বলার সময় বুঝতে পারবো যে এখানে দুইটা সাবজেক্টই আছে। হি ইজ পুয়ার বাট হি ইজ, আমি যদি বলি হি ইজ হ্যাপি, সে সুখী, এটাও কিন্তু পরিপূর্ণ একটা বাক্য। আবার যদি বলি হি ইজ পুয়ার, এটাও একটা আলাদা বাক্য, সে দরিদ্র। তার মানে দুইটা আলাদা আলাদা স্বাধীন বাক্যকে একসাথে যখন যুক্ত করবে কোনো সংযোজক অব্যয় দ্বারা, কোঅর্ডিনেটি কনজাংশন দ্বারা, তখন সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। খেয়াল করো, উই সার্চ হিম এভরিওয়্যার, আমরা তাকে সব জায়গায় খুঁজেছিলাম বাট ডিড নট ফাইন্ড, কিন্তু তাকে কোথাও পাইনি। এটাও দেখ, খেয়াল করো, উই সার্চ হিম এভরিওয়্যার, আমরা তাকে সব জায়গায় খুঁজেছিলাম, এটা একটা স্বাধীন বাক্য এবং যুক্ত হয়েছে বাটের মাধ্যমে, ডিড নট ফাইন্ড হিম, আমরা কোথাও তাকে খুঁজে পাইনি। বুঝতে পেরেছি, তার মানে আমরা জানতে পারলাম যে দুইটা আলাদা আলাদা স্বাধীন বাক্যকে যখন একটা কনজাংশনের মাধ্যমে অ্যাড করা হবে, যুক্ত করা হবে, তখনই তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। এখন আসো আমরা ওই দুইটা সেন্টেন্স সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সের মতো কম্পাউন্ড সেন্টেন্সের একটা এক্সাম্পলকে আবার বুঝার চেষ্টা করি। খেয়াল করো, উই ওয়েন্ট টু পার্ক ইয়েস্টারডে, আমরা গতকাল পার্কে গিয়েছিলাম, অ্যান্ড মোস্ট অফ আস, এবং আমাদের অধিকাংশই আমরা এনজয়েড ফুল ডে, আমরা কি করেছিলাম, পুরো দিনটা উপভোগ করেছিলাম। এখানে সাবজেক্ট হচ্ছে উই, ওয়েন্ট হচ্ছে ভার্ব, টু পার্ক ইয়েস্টারডে, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। কেন, তোমরা বুঝতে পেরেছো? আমি যদি বলি ওয়েন টু পার্ক ইয়েস্টারডে, আমি গতকাল পার্কে গিয়েছিলাম, আমি যদি কাউকে বলি, তাহলে কি আমার পরিপূর্ণ কি অর্থ প্রকাশ পাচ্ছে না, বা কি আমি পার্কে গিয়েছিলাম, এটা বলতেই পারি। কিন্তু যদি বলি যে, হঠাৎ করে যদি আমি বলি অ্যান্ড মোস্ট অফ আস এনজয়েড ফুল ডে, আমরা অধিকাংশই সারাদিন মজা করেছিলাম, এটা কি হবে, হবে না। তার মানে এখানে অ্যান্ড মোস্ট অফ আস এনজয়েড ফুল ডে, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং ক্লজ, তাই না? কিন্তু সাবঅর্ডিনেটিং ক্লজ এখানে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে না। কেন, এখানে মোস্ট অফ আস এটাও কিন্তু সাবজেক্ট, কিসের সাবজেক্ট, এখানে যে প্রথম সেন্টেন্সে খেয়াল করো উই আছে, এই উই এর প্রোনাউনটাই হচ্ছে এখানে আস। তার মানে বুঝতে পেরেছো, আমি যদি বলি যে আমাদের অধিকাংশই আমরা পুরো দিনটা উপভোগ করেছিলাম, তাহলে কিন্তু আমার বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। খেয়াল করো, তাহলে এখানে কোঅর্ডিনেটিভ কনজাংশন কোনটি, অ্যান্ড, এবং এখানে সাবজেক্ট হচ্ছে মোস্ট অফ আস। কীভাবে সাবজেক্ট হলো, এখানে উই এর প্রোনাউন হচ্ছে আস। আচ্ছা, উই প্রোনাউনেরই হচ্ছে এখানে আজ, এবং মোস্ট অফ আস হচ্ছে এখানে অধিকাংশ, এটা হচ্ছে সাবজেক্ট, অ্যান্ড এনজয়েড এখানেও বার আছে, অ্যান্ড ফুল ডে এটা মডিফাইং প্রেজ। মডিফাইং প্রেজ মানে কি, এই সেন্টেন্সটাকে মডিফাই করেছে, আরও বেশি সৌন্দর্যবর্ধন করেছে, কীভাবে আরও বেশি অর্থ প্রকাশ করেছে, কীভাবে আমরা সবাই উপভোগ করেছিলাম, এতটুকু পর্যন্তও কিন্তু হয় সেন্টেন্সটা, উপভোগ করেছিলাম কতটা সময় ধরে, ফুল ডে, পুরো দিনটা, মানে এই সেন্টেন্সটাকে আরও বেশি মডিফাই করেছে। তাহলে বুঝতে পারলাম কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা আলাদা আলাদা স্বাধীন বাক্য থাকবে, এবং এই স্বাধীন বাক্যটা কোঅর্ডিনেটিং কনজাংশন সংযোজক অব্যয়ের মাধ্যমে যুক্ত হয়ে আলাদা আলাদা দুইটা বাক্য আবার পরিপূর্ণ একটা অর্থ প্রদান করবে। তাহলে আমরা আজকে
স্ট্রাকচার বেসড সেন্টেন্স সম্পর্কে জানলাম, সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কে জানলাম, এবং গত ক্লাসে আমরা মিনিং বেসড সেন্টেন্স সম্পর্কে জেনেছিলাম। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ, এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে এই ক্লাস সম্পর্কে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। এবং নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ আবারও তোমাদের সাথে ক্লাসে হাজির হব, ক্লাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।